একজন মহিলার জন্য কমপ্লিট কি খাবার, কমপ্লিট একজন মহিলার যা যা প্রয়োজন, একজন মহিলার এক্সট্রা টেক কেয়ারের ক্ষেত্রে যা যা দরকার সবকিছু বলছি এই ভাইটালাইজ উমেন। এই ভাইটালাইজ উমেন একজন মহিলার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা একটু দেখে নিই। যে সমস্যা গুলা থাকে মা বোনদের এইগুলাকে দূর করে দেয় বা এইগুলা থেকে আমাদেরকে মুক্ত রাখে, আমাদেরকে সুস্থ রাখে। এই ক্ষেত্রে আমাদের মা বোনদের ক্ষেত্রে যে প্রতি অনেক সময় পিরিয়ড পরিষ্কার না হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাইটালাইজ উমেন। তাইলে আমাদের মা বোনদের ক্ষেত্রে প্রত্যেক মাসে যে পিরিয়ড যে পরিষ্কার করার যে ব্যাপারটা ওইটা ঠিক থাকে এবং ওনাদের ওই প্রজনন স্বাস্থ্যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে না। এবং বর্তমানে জরায়ু টিউমার খুব বেশি পরিমাণ বাড়তেছে, এই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভাইটালাইজ উমেন। এই এই জরায়ু টিউমার বা ক্যান্সার এই সমস্যাগুলো যেন না হয়, আমাদের মা বোনদের অকারণ স্বাস্থ্যটা যেন ভালো থাকে এই ক্ষেত্রে ভাইটালাইজ উমেন কাজ করে। ভাইটালাইজ উমেন রিপ্রোডাক্টিভ মানে আমাদের প্রজনন স্বাস্থ্যকে ভালো রাখে। একজন সন্তান একটা মায়ের মধ্যে যখন বেড়ে ওঠে তখন তার যে টেক কেয়ারের প্রয়োজন ওই পুরো পরিবেশটা সৃষ্টিকর্তা একজন মায়ের শরীরের ভিতর দিয়েছে। আর একজন মা ভাইটালাইজ উমেন খেলে ওনার সেই স্বাস্থ্যটা ভালো থাকে এবং ওনার বাচ্চা ধারণ ক্ষমতা ভালো থাকে এবং বাচ্চা মিসক্যারেজ হওয়ার ক্ষমতাটা অনেক কমে যায়। বর্তমানে বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে যে গর্ভে বাচ্চা আসছে কিন্তু সেটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, মানে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ভ্রূণটা নষ্ট হওয়া থেকে রক্ষা করে, কেন নষ্ট হয় আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু সমাধান পাই না। কারণ কি? ওই পুষ্টির অভাব। ওই পুষ্টির অভাবটাতে একটা বাচ্চা বড় হওয়ার মতো যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা সে পায়। এটাই হচ্ছে সব মানে মূল সায়েন্স। আর ওই পরিবেশটা আমরা একজন মায়ের শরীরে যেন ঠিক মতো তৈরি করে রাখতে পারি সেই জন্য ফরএভার ভাইটালাইজ উমেন। এই ভাইটালাইজ উমেন কমপ্লিটলি তৈরি করা হয়েছে একজন মায়ের মায়ের স্বাস্থ্যকে ইমপ্রুভ করার জন্য। এবং ভাইটালাইজ উমেন খেলে আমাদের স্ট্রেস ম্যানেজ করে, মা বোনদের ক্ষেত্রে যে অতিরিক্ত চাপ থাকে সেই চাপটা ম্যানেজ হয়, স্ট্রেস ম্যানেজ হয়ে আমাদের যে অ্যাংজাইটি এবং দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে দূরে রাখে এবং মুড চেঞ্জ মেজাজ পরিবর্তন ঘন ঘন মেজাজ পরিবর্তন। বাসায় গেলে বউয়ের সাথে ঝামেলা, মানে স্বামী এক কথা কয় বউ আরেক কথা কয়, এইসব ঝগড়াঝাটি লেগে আছে, তো দাম্পত্য জীবনে মানে পারিবারিক জীবনে সুখ নিশ্চিত করতে গেলে আমাদের ভাইটালাইজ উমেন অবশ্যই গিফট করা দরকার যারা আমরা পুরুষ আছি তাদের। আমাদের মায়ের বোনদেরকে আমরা ভাইটালাইজ উমেন গিফট করবো, স্ত্রীদেরকে গিফট করবো। তারপর হচ্ছে প্রমোট ওভারিয়ান হেলথ। ওভারিয়ান হেলথ মানে হচ্ছে জরায়ুর যে স্বাস্থ্য, ডিম্বাশয়ের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যটাকে ভালো রাখে এবং কগনিটিভ ফাংশন আমাদের মা বোনদের ক্ষেত্রে ব্রেনের ফাংশনটা ভালো রাখে, স্মৃতিশক্তির মাত্রা বৃদ্ধি করে। বোন হেলথ হাড়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ভাইটালাইজ উমেন। তারপর হচ্ছে কারণ এটাতে প্রচুর ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম একজন মায়েদের হাড় এবং জয়েন্টের স্বাস্থ্যটাকে ভালো রাখতে সাহায্য করে ভাইটালাইজ উমেন। আয়রনের মাত্রাকে ঠিক রাখে, কারণ হচ্ছে আমাদের মা বোনদের ক্ষেত্রে প্রত্যেক মাসে যে রক্তটা যখন কি হয় তখন রক্ত স্বল্পতার কারণে আয়রনের প্রভাবটা খুব বেশি পড়ে, তো এই ক্ষেত্রে আয়রনের যে প্রভাবটা সেই ঘাটতিটা পূরণ করতে এই জিনিসটা খুব ভালো সাপোর্ট করে। তাই আমাদের মা এবং বোন এবং আমাদের যে যাদের স্ত্রী আছে তাদের অবশ্যই ভাইটালাইজ উমেনটা আমরা গিফট করবো। হ্যাঁ, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথ। কার্ডিওভাস্কুলার হেলথ মানে আমাদের হার্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাইটালাইজ উমেন।